এ গাড়ি আটকেছে এখানে, না আমাদের গাড়িটা পিছনে আর কি, 9:45 আমরা এখানে ইয়ে করছি, এই পর্যন্তই আছি। আমরা জানা মতে এখানে নাকি একটা গন্ডগোল হয়েছে, একটা মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল একটা মেয়ে, সো তো ওই মোটর সাইকেল আলাকে নাকি কম মারছে, কম মারে ওই মেয়েটাকে নিয়ে গেছে। এখন ওই মেয়েটার যে পর্যন্ত উদ্ধার নাই হবে সেই পর্যন্ত এইখানেই মেয়েটা। আচ্ছা, যেমনটি বলছিলেন একটা যাত্রী, আসলে উনি কিন্তু 3.5 থেকে 4 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করতেছে এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি কথা বলি, আপনারা কি রাস্তা ব্লক করেছেন? ডাকাতি ছিনতাইকারী এমনকি আমাদের মা বোন কেউ নিয়ে যায় জঙ্গলের ভিতর নির্যাতন করা হয়। সেম একই ঘটনা আজকে ওই রকম হয়েছে, আমাদের এক বোন কে নিয়ে যায় তারা জঙ্গলের ভেতর উধাও গায়েব করছে, এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান নাই। 9টার ওই দিক এই ঘটনা, এখন 4-5 ঘন্টা অতিক্রম হলো কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমস্যা। যেমনটি বলছিলেন এখানকার যারা স্থানীয় লোক এবং যারা আশেপাশে বসবাস করে, যারা কর্মরত আছে, তারা কিন্তু জানিয়েছে যে এই যে এই ঘটনা কিন্তু বারবার ঘটতেছে, প্রশাসনের কাছে আঙুল তুলছে তারা বারবার যে এই ঘটনা। আমরা যদি একজন ভুক্তভোগীর সাথে কথা বলি, যে আপনারা তো বলছিলেন যে এখানে বারবার একই ঘটনা, প্রতিদিন 3টা 4টা মহিলা হেনতে নিয়ে যায়, আবার রাস্তাঘাটে প্রধান চাকরি বাকরি করে, তারপর চিন্তাই করে আন্দোলন সব নেমে পড়ছে। এটা অবরোধ যদি সংশোধন না করে এটা সারা হবে। আচ্ছা, আমরা শুনেছি যে এর আগে আপনারা এই রাস্তা ব্লক করেছিলেন, তেও তখন কি সমাধান হয় নাই? হয় নাই, হয় নাই, খালি আশা দিছে। এর আগে চেয়ারম্যান এমপির এক বাইশ প্রবাইছিল, তারও বিচার পাইলাম না। একটা মেয়ে নিয়ে গেছিল, তারও বিচার, একটা এই মেয়ে পিনতে চাই করতো, তারও বাপেক একটা ঘুরি দিয়ে ফাঁস ফার্মাসি, হ্যারও বিচার পাইলাম না। আমরা প্রশাসনকে জানাইছি, ডিএসপি কে জানাইছি, এই জায়গায় কোনো প্রতিবাদ আমরা পাই নাই, কোনো আশ্বাস পাই নাই। যার কারণে আজকে একটা হোন্ডা দিয়ে মোটর সাইকেল দিয়ে একটা মেয়ে একটা ছেলে যাচ্ছিল, মানে আস্তে আস্তেই তাকে আটকে তাকে কোবাইছে, মেয়েটাকে ভিতরে নিয়েছে। আমরা প্রায় 4-5 লোক ভিতরে গেছিলাম, এখন পর্যন্ত মেয়ে উদ্ধার হয় নাই। যে পর্যন্ত উদ্ধার না হবে তো পর্যন্ত অপরাধ চলবে। আচ্ছা, যেমনটি বলছিলেন যে আসলে আজকে রাত কিন্তু এই 10টার দিকে এই ঘটনা ঘটায় যেমনটি আমাদেরকে ওনারা জানিয়েছে, এবং 10টা থেকে কিন্তু এখন রাত 10:30, 11টা এবং 12টা বাজতে শুরু করেছে, কিন্তু তারা কোনো অবস্থাতে দুই পাশে কিন্তু শত শত মানুষ এই রাস্তা বন্ধ করে কিন্তু তারা অবরোধ করছে, এর কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এবং এদিকে মানে চন্ডার থেকে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে, এদিকে বাইপাল পর্যন্ত কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে যান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষের ভোগান্তি কিন্তু যাচ্ছে না। এবং ইতিমধ্যে যারা ভুক্তভোগী এবং যারা এখানে আন্দোলন করতেছে তারা কিন্তু জানিয়েছে যে বারবার যে পর্যন্ত উদ্ধার না করা হবে এই পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখবে, এমনটি কিন্তু বারবার তারা জানিয়েছে। শাহিনুর রহমান শাহিন, কবিরপুর থেকে দৈনিক খোলা কাগজ।